빠르게 죽으면 안 돼. 아까 저는 부럽게 죽는 자리가 자리가 잘 둘러가노 둘러가노 나나나 সামনে তো ভাষা দেন না আমনে না ও না করে আপনি আমনের মতন আমরা চালাই দেবেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি উন্নয়ন শিখরে পরিণত করার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে
এদেশকে বিশ্বের আসলে অধিষ্ঠিত করার জন্য তিনি এই চিরন্তন সত্য স্লোগান সৃষ্টি দল বড় দলের চেয়েও দেশ বড়। সংগ্রামী উপস্থিতি এই চার পেশনের স্থানীয় বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত আজকের এই চরপেশনের আকাশে বাতাসে যে হায়না বিএনপির উপর পেশনের মানুষকে পরিচয় মুক্ত করার ষড়যন্ত্রে নেমেছেন সেই আমার সাবেক নেতা যিনি আমাকে রাজনীতিতে আজকের এই স্থানে এনেছেন এবং রাজনীতিটা কি এটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন আমার ছোট্টে নাজিমুদ্দিন আলম, আপনার চরপেশনের দিন শেষ হয়ে গেছে। এই চরপেশনে আপনাদের মনে আছে 1993 সালে বিএনপি যখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তখন আমাদের এই অঞ্চলে বিএনপির অবস্থা কেমন ছিল আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখো। সংগ্রামী বিএনপি ও চরপেশনের বিএনপি প্রেমী তথা জাতীয়তাবাদী প্রেমী জনতা এই চরপেশনে যখন বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছিল তার সুযোগকে কেন্দ্র করে আপনাকে এই চরপেশনে কয়েকজন বিএনপি প্রেমী নেতৃত্ব আপনাকে ওইখান থেকে নেত্রীর কাছ থেকে চেয়ে এই চরপেশনের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই চরপেশনের বিএনপিকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই চরপেশনের মানুষকে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী করে তোলার জন্য আপনাকে বিএনপির দূত হিসেবে আমাদের এই অঞ্চলে আমাদের আহ্বানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1993 সালে পাঠিয়েছিলেন। আপনি যখন এখানে এসেছেন আমাদের মনে আছে তখন কিছু নিবেদিত কর্মী যে কয়জন তখন যার কারণে আপনি এই চরপেশন আসতে পেরেছেন তার মধ্যে আমিও ছোট হইল একজন। আজকে আমি এই চরপেশনের সর্ব আমি তাদের নিজের প্রয়োজন কিন্তু আপনার কাছে মেটানোর সক্ষমতা পায় না এই চরপেশনের মানুষের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্রে লিপ্ত আছেন আপনার এই মুখোশটি চিনতে আমার এত বছর পার হয়ে গেছে। সংগ্রামী উপস্থিতি নাজিমুদ্দিন আলম কি করেছেন চরপেশন চরপেশনে সরকারি দেওয়া গ্রিড সংযোগ আর ওই কর্মের মাত্র চিকন একটি 100 কোটি টাকার প্রথম বৃষ্টি দিয়ে এই চরপেশনের বিএনপির মাথাকে বিক্রি করে আচিত হয়েছে। আমরা চরপেশনের বিএনপিকে যখন এই বিএনপির নেতা কর্মী সমর্থক সেখানে আমিও ছিলাম আমরা কঠোর পরিশ্রম করে এই দীর্ঘদিনের আওয়ামী লীগের সিটটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার মাধ্যমে উপহার দিয়েছি আর আপনি কি করেছেন আপনি যখন এই দলের দেশ মাতা যিনি রান্নাঘর থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন ধীরে ধীরে তিনি রাজনৈতিক বিচক্ষণতার অধিকারী হয়ে হিসেবে উপাধি লাভ করেছেন সেই নেত্রী তার পরিবারের যখন দুর্দিন তখন আপনি কি করেছিলেন তখন তিনি যখন আপনারা জানেন তখন তাকে বিদেশে নেওয়ার পাইতারা চলেছিল তার সন্তান দিয়েছিল কিন্তু আমাদের নেত্রী কি বলেছিলেন আমাদের নেত্রী বলেছিলেন তারেক এবং 16 কোটি লোক আমার সন্তান এই সন্তানদের ছেড়ে আমি বাংলাদেশ থেকে তোরা আমার কোথায় পাঠাতে চাস আমি যাব না। বৃদ্ধ বয়সে রাজনীতিতে
চুলার ঠেলা থেকে শুরু করে রাজনীতিতে এসে তিনি তার পরিবারের দুঃখ দিনে এই সিদ্ধান্ত নিয়ে জেলে থাকতে পারেন। আর আপনি আপনি নাকি 90-এর গণ আন্দোলনের পর প্রেস ক্লাবের সাংবাদিক বাংলাদেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা নাকি আপনাদেরকে জাতীয় বীর হিসাবে উপাধি দিয়েছিল। আমরা এই বীরকে প্রথম পেয়েছি, অনেক বড় নেতা, অনেক বড় উপকার করতে পারব। যখন আপনি এই বীর যে কত বড় বীর, পূর্বে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না। আমাদের কথা দূরে, এখন দেশ নেত্রী বেগম জিয়াও খাঁটি নেতৃত্ব যে তার ভিতরে নেই এই জিনিসটি অনুধাবন করতে জানলো। জাল লোক মার্কেটে চলে না, আর জাল নেতাও রাজনীতিতে চলে না, জাল নেতায় পরিণত হয়েছে। এখন তিনি আমানুল্লাহ আমানের সঞ্চয় হিসাবে আবির্ভূত হয়েছে। সংগ্রামে উপস্থিতি আপনাদের হিসেব করতে হবে। দেশ নেত্রী ফাগুন খালেদা জিয়ার নাম্বার যদি এক হয়, তাহলে আমানুল্লাহ আমানের নাম্বার বিএনপিতে কত? তিনি তার চামচা, আর অন্য একটা সংগঠন আওয়ামী লীগ, আওয়ামী লীগে আপনারা জানেন ভোলার দ্বীপ সিংহ হিসাবে পরিচিত যিনি ছিল তোফায়েল আহমেদ, তিনি আওয়ামী লীগের কত নাম্বারের নেতা ছিলেন আপনারা ভালো করে জানেন। একটু উল্টা পাল্টা করেছেন, আজ তার কি অবস্থা? এমপি হয়েছেন কিন্তু মনে শান্তি না। এটা যে কত কষ্টের সেটা আজকের এই ঘটনার মাধ্যমে নাজিমুদ্দিন আলম বুঝে গেছে। তার মনেও জ্বালা শুরু হয়ে গেছে, আমার আর খাওয়ার নাই। আপনি জলপেশনের মানুষকে ধর্মীয় লেবাসে আল হাজ উপাধি নিয়ে হজ করে যে আকাম করেন, জলপেশনের মানুষ চিনতে আপনাকে একটু দেরি হয়ে গেছে। এখন মেহ ধরার কেউ ছিল না, তাই ঢাকা থেকে এসে একটু মেহ ধরলাম। আমার জলপেশনে সংগ্রামী উপস্থিতি যদি সাথ থাকতো, আপনারা অনেকে জানেন, নাজিমুদ্দিন আলম জানেন, বুকে হাত দিয়ে বলেন তো বিএনপি এই যে গত নির্বাচন গেল, সেই নির্বাচনের তিন দিন পর থেকে আমরা যখন এই আসন হারিয়েছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, আমরা যখন বিরোধী শিবিরে, চারপেশনের পরিবেশ যেমন আওয়ামী লীগের আগের রাজনৈতিক অবস্থায় নাই, চারপেশনের বিএনপি কে পালিয়ে থাকতে হয় না, মামলা খেয়ে দৌড়াতে হয় না, তখন আমি কেন আমাকে আপনাকে তুলে থাকতে হয়? আমি চিন্তা করে দেখেছি প্রবর্তন ঠিক না, যার জন্য তিনি আমাকে এতভাবে, এবং চারপেশনের একজন এসআই আছে, এসআই আরিফ ভাই, তাদের কাছে জানতে পারবেন আপনারা কেন করেনি। 111-এ আপনি আমার চেয়েও বিএনপিতে দুই নাম্বার হয়ে গেছেন, আমি এক নাম্বার, দুই নাম্বার নেতার সাথে আমি এক নাম্বার লোক থাকতে পারি না। আমি আপনার মতো সংস্কারবাদী, আপনার মতো জাতীয় বীর মুখে লেজ গুটিয়ে পড়ান বিপদে, ওই নেতার নেতৃত্ব যদি বড় প্রশ্ন দেন আমি নিব না। কেন? আমি পরিষ্কার জানি, আমি পরিষ্কার বুঝি, আপনারা পরিষ্কার ভাবে বুঝবেন। যদি দ্বীপ সিংহ, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের তিন চারজনের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তার যদি এই অবস্থা হয় একটু তালিম আলীকে, আর উনি বেগম জিয়া আর তারেক রহমানের নামে কি বলেছেন, কি ষড়যন্ত্র করছেন, এটাও ম্যাডাম জিয়া জানে। এখন আপনাকে লেফট রাইট করা, ছয় নম্বর আন্তর্জাতিক বিষয়ক, সে সবাইকে বোঝায় যে সে কোন জমে গেছে, কাজ হবে না। আমাদের নূর মাস্টারের নাতি সোয়েব আপনারা অনেকে চিনেন, সেও একদিন চিন্তা করে দেখেছে, দেখি আলম ভাই ওই জায়গায় খারায়, আমি খারাইতে পারিনি, কেউ ডাক দেয়নি, এও যাই একদিন দাঁড়াইছে, আপনারা হয়তো দিগন্ত টিভিতে দেখছেন, তার পিছন দিয়া ওই আমার নূর মাস্টারের নাতি সোয়েব ছিল, কয় ভাই আমারে কেউ ঠেলা দেয়নি। সংগ্রামী উপস্থিতি
পাগলামি ছাড়েন আপনি চরপেশনের অনেক মানুষের অনেক মানুষকে নাশ করেছেন, চরপেশনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, আপনি চরপেশনে মানুষকে বাংলাদেশের রাজনীতিতে আর কেউ কিছু হোক এইটা আপনি মনের থেকে কখনো মেনে নিতে পারেন না। লাঠি মারেন এই চামচাকে, কিসের চামচার সাথে আমরা রাজনীতি করব দেখেন না? তার ভাষায় যাকে সে বলতো মানুষকে সম্মান দিতে জানে না, নাকি হচ্ছে না যাকে সে ব্যঙ্গ করে বলতো বেকু, তার ভাষায় বেকু। আজকের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জাকব সেই বেকুব, আজকে আড়াই বছরে তার ১৭ বছরে উন্নয়নকে ঢেকে ফেলেছে তার কর্মকাণ্ড দিয়ে। আজকের বিএনপির মানুষের বিএনপি প্রেমী জনতার মাথা হেট হয়ে যায় না জীব। আমরা আপনাকে দিয়ে এই লজ্জায় থাকতে চাই না, আমরা স্থানীয় ছোট নেতা চাই যিনি আমাদের সম্পাদক হয়েছেন, ভবিষ্যতে যদি আন্তর্জাতিক ভাবে কোন আসন বাংলাদেশের লগে যোগ করা হয় বেগম জি আপনাকে সেখান থেকে দিবে। আপনার কপাল শেষ, আজকে কত ষড়যন্ত্র করেছে পারছে জনগণকে বাজারে আনা বিরত রাখতে পেরেছে, আমাদেরকে চার পাঁচ বার দশ বার করে প্রদক্ষিণ করা অবস্থায়ও আমাদের অনেককে ছত্রভঙ্গ করিয়ে দিয়েছে। সোজা হয়ে যান, যার প্রেশার মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে তাকে যদি আগামী দিনে আপনারা তাকে প্রতিষ্ঠিত করে, যার প্রেশারের জাতীয়তাবাদী প্রেমী জনতা যারা বিএনপির শিকড়, আপনারা যতই পপুলার হন দৌড়াইয়া দৌড়াইয়া মারব চোখটা মাইর। নাজিমুদ্দিন আরামের অনেক চামচাকে আমি চুরি পরিয়ে দেব শাড়ি চুরি। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম, এই পর্যন্ত আমাকে আল্লাহ থেকে সময় নিয়ে বেঁচে থাকতে হবে। এখন চরপেশন ১,০০০ পিরিন সৃষ্টি হয়েছে যারা আগামী দিনে আপনাকে বিএনপির রাজনীতিতে চরপেশনে প্রতিষ্ঠিত হতে দিবে না। সময় থাকতে বাড়ি বিক্রি করে চলে যান, যা কামাইছেন যান আমেরিকার থেকে।